রেডি। আবার ফিরে এসেছে, খেলা বেশ জমে উঠেছে, কিন্তু দুঃখের বিষয় ইস্ট বেঙ্গল যেখানে 3-0 গোলে এগিয়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে খেলার ফলাফল 0-0। আমরা জীবন সেনগুপ্তর সঙ্গে আবার আমরা একটু ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিই যে উনি কি মনে করছেন, যে প্রথম হাফে প্লাজার গোল মিস, প্রথম হাফে খালিদ জামিন একটা পরিবর্তনও করে ফেললেন টিমে, এ নিয়ে আপনার কি মতামত? পরিবর্তন যেটা করা হয়েছে সে পরিবর্তনটা খালিদ জামিলের এটা ত্রুটি আমি মনে করি, কেন যে প্লেয়ারটা অসুস্থ তার সে খেলার মাঠেই তাকে বোঝা যাচ্ছে যে সে সুস্থ না, সেখানে যখন চেঞ্জ করতেই হবে সেক্ষেত্রে যে চেঞ্জ না করে যে প্লেয়ারটাকে দরকার ছিল সেই প্লেয়ারটাকেই খেলানো উচিত ছিল, এ একটা একটা ত্রুটি খালিদ জামিলের। আর দ্বিতীয়ত দেখলাম প্লাজা প্রথম বলে যে সুযোগ পেয়েছিল সেই সু টার্নিংটাই এত দুর্বল, সে দুর্বল টার্নিংয়ের জন্য সে গোলটা করতে পারলো না। আর দ্বিতীয় সুযোগটাও পেয়েছিল, কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে গোলকিপার ভালো সেভ করেছে। থার্ড গোলটা দুর্ভাগ্য ইস্ট বেঙ্গল টিমের পক্ষে যে গোলটা বারে লেগে ফিরে এসছে, এবং সেটা শটটা খুব দুরন্ত গতি সম্পন্ন শট ছিল, কিন্তু বারে ফিরে আসার জন্য ইস্ট বেঙ্গল 3-0 গোলে এগিয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে 3টি গোল থেকে ইস্ট বেঙ্গল টিম বঞ্চিত হয়। ধন্যবাদ জীবনবাবু, আমরা আবার আশায় বুক বেঁধে সেকেন্ড হাফের জন্য অপেক্ষা করতে থাকি। নমস্কার।